550 কোটিতে বিক্রি হচ্ছে দ্বীপ, একটা গোটা দ্বীপ। অবাস্তব? মোটেই না, এমনটাই হতে চলেছে স্কটল্যান্ডে। দ্বীপের নাম উলভা, মাত্র 6 জনের বসতি রয়েছে সেখানে। এর মালিকের নাম জেমি হাওয়ার্ড। 70 বছরের মধ্যে এই প্রথমবার বিক্রি হতে চলেছে এই দ্বীপ। বাজারে এই দ্বীপের দাম প্রায় 543 কোটি 58 লাখ 21 হাজার 944 টাকা হাঁকিয়েছেন তিনি। স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী নিকোল স্টারগিয়ন এটি সরাসরি কোনো মাল্টিমিলিয়নিয়ারের হাতে দেননি, উল্টো তিনি কোনো গোষ্ঠীকে জায়গাটি কেনার জন্য উৎসাহ দিচ্ছেন। অনেক দলও এই দ্বীপটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মতে দ্বীপে নতুন করে বসতি স্থাপন ও অর্থনৈতিক উন্নতি হতে পারে। হাওয়ার্ডের প্রায় 35 বছর ধরে দ্বীপটির সাথে পরিচিতি। দ্বীপটি চাষাবাদের উপযোগী। একটি কাউফান্ডিং ক্যাম্পেইন এখনও পর্যন্ত 21,000 ইউরো দিতে রাজি হয়েছে। এখনও হাতে 6 মাস সময় আছে। আশা করা হচ্ছে এরই মধ্যে 525 কোটি টাকা দর উঠতে পারে দ্বীপটির। উলভায় মোট বাড়ি আছে 8টি, তার মধ্যে 5টি ফাঁকা। এর মধ্যে একজন ছুটি কাটাতে এই দ্বীপে আসেন। যাতায়াতের জন্য এখানে কোনো সড়ক নেই, তবে সামনের সমুদ্রে ডলফিন ও তিমি দেখা যায়।